হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে। ফ্রেন্ডস, মিষ্টির নাম শুনলে কার না জিভে জল আসে, তাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো খুব জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এই জনপ্রিয় মিষ্টি গোলাপ জামুন তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি নর্মাল পানি নিয়েছি 2 কাপ পরিমাণ, গরু দুধ নিয়েছি 1/2 কাপ, চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, সয়াবিন অয়েল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, যেহেতু আমি মিষ্টিটা ডুবো তেলে ভাজবো সেই জন্য, লিকুইড গরুর দুধ নিয়েছি 3 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ, সুজি নিয়েছি 1 চা চামচ, ময়দা নিয়েছি 1/4 কাপ, এলাচি নিয়েছি 4টা, বেকিং সোডা নিয়েছি এখানে আমি 1/4 চা চামচ থেকেও সামান্য কম, আমি এখানে কিন্তু কোনো বেকিং পাউডার ইউজ করব না, আর নিয়েছি ঘি 1 চা চামচ পরিমাণ। ব্যাস, মাত্র এই সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখিয়ে দেব জনপ্রিয় এই মিষ্টি রেসিপি গোলাপ জামুন। আর ফ্রেন্ডস, আপনারা সবাই হয়তো চিন্তা করছেন মিষ্টির মধ্যে আমি লেবুর রসটা কেন ব্যবহার করব। লেবুর রসটা কিন্তু এই জন্যই ব্যবহার করতে হবে কারণ এটা হচ্ছে গোলাপ জামুন। আমি যদি লালমোহন মিষ্টির সাথে গোলাপ জামুনটা মেশাই তাহলে কিন্তু হবে না। লালমোহন মিষ্টি এটা এক ধরনের মিষ্টি, গোলাপ জামুন এটা আরেক ধরনের মিষ্টি, আর দুইটা স্বাদ এবং ফ্লেভার কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাই গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে লেবু রসটা অবশ্যই দিতে হবে। তো প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে পানি আর চিনিটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে দেব 4টা এলাচ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর বাকি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি রেখে দেব মিষ্টির ডোর জন্য। এখন এই পানি লেবুর রস ভালো করে আমি মিশিয়ে নেব। আর শিরাটাকে কিন্তু আমি বেশি ঘন করব না, জাস্ট শিরার মধ্যে একটা বলক আসলে চুলাটাকে আমি একেবারে লো হিটে করে দেব। কেননা শিরাটা যেমনি আমি ঘন করব না ঠিক তেমনি কিন্তু শিরাটা ঠান্ডাও হতে দেওয়া যাবে না, শিরাটা কিন্তু অবশ্যই গরম লাগবে। শিরাটা কিন্তু বলক এসে গেছে, এখন এটাকে আমি গ্যাস ওভেন বন্ধ করে ঠান্ডা করে নেব আর মিষ্টির ডোটা তৈরি করে নেব। প্রথমে আমি এরকম একটা বোলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1/4 কাপ ময়দা, সেই সাথে 1 চা চামচ সুজি, 1/4 চা চামচ থেকেও কম বেকিং সোডা দিয়ে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে ঘিটাও আমি দুধের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব বাকি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে ময়দা আর গুঁড়ো দুধের সাথে লেবুর রসটাও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোই ভালো করে মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দেব লিকুইড গরুর দুধ, আর এই 3 টেবিল চামচ পরিমাণ দুধটা কিন্তু আমি একেবারে দেব না, সামান্য করে দেব, কেননা আমি একেবারে সফট একটা ডো তৈরি করব। তাই এই লিকুইড গরুর দুধটা একটু একটু করে আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব এবং সফট ডো তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, একেবারে সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। বলগুলো কিন্তু বেশি বড় করা যাবে না, কেননা বলগুলো কিন্তু প্রথমে তেলে দিলে 1 সাইজ বড় হবে এবং যখন আমি এটা চিনি শিরায় দেব তখন কিন্তু আরও 2 সাইজ বড় হয়ে যাবে। এখন সবগুলো বলই আমি ঠিক এভাবে তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো বলই তৈরি হয়ে গেছে, আর অবশ্যই খেয়াল করবেন বলগুলোতে যেন কোনো ক্র্যাক না থাকে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। আর আমি আগেই বলেছি তেলটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ দেব, যেন মিষ্টির বলগুলো তেলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যায়। তো দেখুন ফ্রেন্ডস, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, কেননা এর মধ্যে বাবলস এসে গেছে।
এখন এই মিষ্টির বলগুলো আমি গরম তেলে ছেড়ে দেব। আর অবশ্যই কিন্তু চুলার হিটটা লো মিডিয়াম থাকবে, মিডিয়াম বা হাই থাকবে না, কেননা এই তেলের মধ্যে কিন্তু মিষ্টির বলগুলো পরিমাণে এক্সেস বড় হয়ে যাবে, আর মিষ্টির ভেতরটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য এটা আমি লো মিডিয়াম হিটে ভাজব। দেখুন মিষ্টির সাইজটা কিন্তু এক্সেস বড় হয়ে গেছে আর বলগুলো খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আরেক চুলায় আমি যে ডিম আছে চিনি শিরাটা বসিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে গরম মিষ্টিটা দিয়ে দেব। আর ফ্রেন্ডস, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু শিরাটাকে ঠান্ডা করিনি, জাস্ট ডিম আছে শিরাটাকে বসিয়ে রেখেছিলাম, কেননা মিষ্টি বানানোর জন্য ঠান্ডা শিরায় কখনোই মিষ্টি দেওয়া যাবে না, অবশ্যই শিরাটা কিন্তু গরম থাকতে হবে। তা এখন এই গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি গরম শিরায় দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার হিট লো মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি এটাকে বসিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মিষ্টিগুলোকে আমি জাস্ট হালকা করে একটু নেড়ে চেড়ে দেব, যেন মিষ্টির ভেতরে খুব ভালো করে চিনি শিরাটা ঢুকে যায়। এখন আবারও আমি মিষ্টিগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলায় লো মিডিয়াম হিটে বসিয়ে রাখব, যেন মিষ্টির ভেতরটা খুব ভালো করে রসে টইটম্বুর হয়ে যায় এবং ভেতরের সাইডে কোনো রকম শক্ত ভাব না থাকে। তো দেখুন ফ্রেন্ডস, আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, মিষ্টির ভিতরে টুথপিক ঢুকালে এটা কিন্তু খুব ইজিলি ঢুকে যাচ্ছে। এর সাথে তৈরি হয়ে গেছে পারফেক্ট জনপ্রিয় গোলাপ যেমন মিষ্টি, যেটা আপনি ঘরে খুব শর্টকাটভাবে কম উপকরণে তৈরি করে ফেলতে পারেন। সেই সাথে ফ্রেন্ডস, এই রেসিপিটা সমস্ত উপকরণই দেয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে, সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিংক, যেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন সরাসরি আমার প্রতিটা রেসিপির ভিডিও আপলোড। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার রেসিপিগুলো শেয়ার দেবেন। তো আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার চলে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।